পদ্মা সেতুতে স্বাভাবিক গতিতে চলতেছে মোটর বাইক সার্ভিস লেন আলাদা করে দেওয়া হয়েছে এবং রং টেনে দেওয়া হয়েছে আগে যেটা আপনার লেন করা ছিল রশি দিয়ে কিংবা ইয়ে দিয়ে ওইগুলি উটাই নেওয়া হয়েছে ওইগুলি উঠাই নেওয়ার কারণে এখন সার্ভিস লেন আলাদাভাবে টেনে দেওয়া হয়েছে এবং এখানে গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে মোটরসাইকেলের ঘন্টায় ষাট কিলোমিটার এবং এর উপরে যারা গতিবেগ মেনটেনেন্স করতেছে না তারাই মামলা খাচ্ছে এখানে পুলিশ আছে পুলিশে স্পিড গান নিয়ে দাঁড়িয়ে আছে অতিরিক্ত স্পিডে যারাই যাচ্ছে তাদেরকে মামলা দিচ্ছে টোটাল জানা গেছে সাতান্নটি মোটরবাইকের মামলা দেওয়া হয়েছে পদ্মা সেতুতে কারণ একটি অতিরিক্ত গতিবেগের কারণে তা আমি সবাইকে বলবো যে আপনারা গতিবেগ মেনটেনেন্স করুন এবং নিজে বাঁচুন অন্যকে বাঁচান পদ্মা সেতুকে আপনারাও সুরক্ষিত রাখুন কেননা এই পদ্মা সেতুটি চলবে সবাই সবার জন্যই বিরিজটি করা পদ্মা সেতুটি করা এই কারণেই বলবো যে সবাই সবার গতি মেনটেনেন্স করুন পদ্মা সেতু দিয়ে আরামে নিজের ঘরে ফিরে যান এবং যাতায়াতের উপযুক্ত করে রাখুন এটা তো আমাদেরই মরলে আমরাই মরবো বাসলে আমরাই বাঁচব এই জন্য প্রত্যেকটি মোটর বাইক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা যত সম্ভব গতিবেগ মেনটেনেন্স করে আস্তে আস্তে যান এত ব্যস্ততায় যায় আবার ঝামেলা করার কি দরকার যার কারণে আপনারা আস্তে যান গতি মেনটেনেন্স করুন তাহলে কী হবে সবার জন্য চলাচলের উপযুক্ত থাকবে দেখুন একজনের ভুলের কারণে দশজন কিন্তু এই পদ্মা সেতু দিয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে আপনারা এটা আর করেন না এখন স্বাভাবিক যখন করে দিয়েছে প্রশাসন তাহলে সবাই স্বাভাবিক গতিতেই পদ্মা সেতু দিয়ে পারাপার হন মোটর বাইক নিয়ে মোটর বাইকওয়ালাদেরকে বলবো যে আপনারা আইনশৃঙ্খলা বজায় রাখুন আপনারা সুন্দর সুস্থভাবে ঘরে ফিরে যান এবং ঢাকা কিংবা যারা এদিক সেদিক যাবেন ভালোভাবে যাওয়া আসা